ধরা যাক আপনার নাম লিন্ডা, আমি কিংবা নবী, তাহলে সৌদি আরবে কেউ আপনাকে এই নামে ডাকতে পারবেন না, কারণ এসব নাম দেশটিতে নিষিদ্ধ। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রীতিমতো প্রজ্ঞাপনের মাধ্যমে 50টি নামের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, আর এর ফলে এসব নাম কেউ তাদের পরিবারের কোনো সদস্যের জন্য রাখতে পারবেন না। আগে থেকে এসব নাম রেখে থাকলেও আর সেই নামে ডাকা যাবে না, গালফ নিউজ জানিয়েছে। দেশটির নাগরিক বিষয়ক বিভাগ থেকে নিষিদ্ধ ঘোষিত এই 50টি নামের তালিকাও প্রকাশ করা হয়েছে। বেঞ্জামিন নামটিকে আরবিতে উচ্চারণ করা হয় বেনিয়ামিন, ইসলাম ধর্মের নবী হযরত ইয়াকুব, এর ছেলের নাম ছিল বনি আমিন। তবে এটাও ঠিক যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর নামও বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া তালিকায় থাকা কিছু নাম ইসলামপন্থী নয় বা ইসলামের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক বলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে রাজপরিবারের সদস্য নির্দেশিত হতে পারে এমন কিছু নামও নিষিদ্ধ করা হয়েছে, যেমন মালিক, যার অর্থ রাজা, মালিকা, যার অর্থ রানী। যেসব নাম নিষিদ্ধ করা হয়েছে সেগুলো হল মালাক, আব্দুল আতি, আব্দুল নাসের, আব্দুল মুসলে, বেনিয়ামিন, নারিশ, ইয়ারা, সিটাব, ললেন, তিতাজ, বাররা, আব্দুল নবী, আব্দুল রাসুল, সুমো, আল মামলাকা, মালিকা, মামলাকা, তবারক, নারদিন, স্যান্ডি, রাম, মালিন, ইলায়েন, ইনার, মালিকতিনা, মায়া, লিন্ডা, রান্ডা, বাসমালা, জিব্রাইল, আব্দুল মুইন, আব্রার, ইমান, বায়ান, বাসিলো, উইরিলাম, নবী, নবিয়া, আমির, তালিন, আরাম, নারিজ, রিতাল, অ্যালিস, লারিন, জিব্রিয়াল ও লরেন।